সাদ্দামের একের পর এক কুকৃতি। কুলতলির পয়তার হাতে দাপট ছিল এই সাদ্দাম সর্দারের। সোনার মূর্তির লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে লুট করত সাদ্দাম গ্যাংয়ের সদস্যরা। সাদ্দামের বিরুদ্ধে রয়েছে একের পর এক অভিযোগ। এক ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। সূত্রের খবর, আগেও তিনবার জেল খেটেছে এই সাদ্দাম। তার কুকৃতির তালিকা একেবারে দীর্ঘ। সাদ্দামের একের পর এক কীর্তির ফাঁস। সোনা পাচার, জাল নোটের কারবারের সঙ্গে এক ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ। চুরি ডাকাতি বাদ নেই কিছুই। এর আগেও তিনবার জেলে গেছে সাদ্দাম। সাদ্দাম সাইরুলের কীর্তি পুলিশ জানতো না এমনটা কিন্তু নয়। সূত্রের খবর, সাদ্দাম সাইরুলের সঙ্গে কাজ করত একটা বড় গ্যাং। বিভিন্ন মানুষকে প্রলোভন দেখিয়ে তাদেরকে ডেকে আনা হতো এবং তাদের কাছ থেকে মারধর করে টাকা পয়সা, গাড়ি, সাইকেল, বাইক বিভিন্ন কিছু ছিনতাই করে নিত, এমনটাই কিন্তু ভয়াবহ অভিযোগ উঠছে। সাদ্দামের একের পর এক কীর্তি, অথচ কিছুই জানেন না পঞ্চায়েত প্রধান স্বপন মণ্ডল। এমনকি সাদ্দামকে তিনি চিনতেনই না বলে রিপাবলিক বাংলায় দাবি করলেন। এই সাদ্দামকে আপনি চিনতেন, আপনি দেখেছেন কখনো? না, কোনোদিন দেখিনি, আমার সামনে পড়েনি কোনোদিন। এখানে যে পাচার হতো এটা কিছুদিন কোনোদিন কোনো অভিযোগ এসেছিল শুনেছেন? না না না, সেটাও জানা ছিল না। দায়ের আছেন স্বপন বাবু? না দায়ের রাখবো কেন। একজন পঞ্চায়েত প্রধান হয়ে আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে এত কিছু হয়ে যাচ্ছে আপনি কিছুই জানতেন না? সেটা দলের মুখপাত্র যা ঘটনা সে পর্যন্ত পৌঁছে দিয়েছে। কিন্তু আপনি তো একজন জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি আমার কাছে ইনফরমেশনটা না দিলে আমি দেখবো কীভাবে, আপনি বলুন। সাদ্দামের সঙ্গে তৃণমূলের যোগসাজশের অভিযোগ স্থানীয় সিপিএম নেতৃত্বের। গত পঞ্চায়েত ভোটে ভোট লুটের অভিযোগ সাদ্দাম সর্দারের বিরুদ্ধে। গত পঞ্চায়েত নির্বাচনে এই সাদ্দামকে দিয়ে, এদের বাহিনীকে দিয়ে তৃণমূল বুথে লুট করা হয়েছে, মানুষের গণতন্ত্র অধিকার হরণ করা হয়েছে। সব তো তৃণমূলের নেতাদের, এদের মাথায় হাত, ওদের থেকে ভাগ বাটোয়া সব তো এরাই সব জানে তৃণমূল নেতারা, নতুন কোনো বিষয় নয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিরোধীরা অনেক কথা বলবে, কিন্তু একটা কথা বলবো যে যারা আমাদের সরকারের তো পুলিশ প্রশাসন এগুলো ধরছে এবং বিশেষ করে যারা এই সঙ্গে জড়িত আছে, আমরা আইনকে বা পুলিশ প্রশাসনকে বলেছি ফ্রি হ্যান্ডে তাদেরকে ধরে গেলাম দৃষ্টান্ত করে ছাড়ছি। সোমবার পুলিশের ওপর গুলি চালানোর পর সাদ্দাম সর্দারের পরিবারের দুই মহিলা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বারুইপুর আদালতে পেশ করা হয়। রাজু মুখার্জি ও পিঙ্কি অধিকারী, রিপোর্ট রিপাবলিক বাংলা। যখন এই জেলার কথা বলতে হচ্ছে তখন অবশ্যই নজর রাখতে হচ্ছে কুলতলিটিকে, কেননা কুলতলিতেই একের পর এক রহস্য উন্মোচিত হচ্ছে। হ্যাঁ, কুলতলিতে প্রতারণার তদন্তে গিয়ে রীতিমতো চক্ষু চড়ক গাছ পড়েছে। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযুক্ত সাদ্দাম সর্দারের ঘরের ভেতরে গোপন সুরঙ্গের হদিশ। সুরঙ্গের অপর প্রান্ত মিশে গিয়েছে কোথায় বলুন তো? নদীতে। কুলতলিতে সাদ্দামের আরো কুকীর্তির খোঁজ। সাদ্দামের বিরুদ্ধে সোনা পাচার, জাল নোটের কারবারের অভিযোগ, এমনকি মূর্তি বিক্রির নাম করে ব্যবসায়ীদের ডেকে সে ছিনতাই করত আর সুরঙ্গ দিয়েই সোনা পাচার করত, এমনটাও খবর পুলিশ সূত্রে। সাদ্দাম তথা বলা যেতে পারে কুলতলির এই মুহূর্তের পাচার। তার বাড়িতে এসে খোঁজ চমকে গেছেন পুলিশের তাঁবর গোয়েন্দারা। কেন? তার বাড়ির ডিজাইনটাই এমনভাবে তৈরি হয়েছে যেখানে খুব সহজে পালিয়ে যাওয়া কিংবা বাংলাদেশ পালিয়ে যাওয়া এমন কোনো অবাক বিষয় নয়। তার কারণ, তার ঘরের একদম নিচে, অর্থাৎ যেখানে খাট সরালেই তার সুরঙ্গ শুরু হয়ে যাচ্ছে। যেন বইয়ের পাতা থেকে সোজা বাস্তবের জলদস্যু কুলতলির সাদ্দাম সর্দার। যার বাড়ির খাট সরালেই গোপন সুরঙ্গ, যে সুরঙ্গ গিয়ে মিশেছে মাতলা নদীতে, তারপর সটান সুন্দরবনে। সাদ্দামের ঘর, এই ঘরের মেঝে
এবং এখানে মূলত ছিল খাল, প্রশাসনের নজর আড়িয়ে মূলত এই সুড়ঙ্গ এবং এখান থেকে এইটা গিয়ে চলে গিয়েছে মাতলা খাল। তো এই রাস্তা দিয়ে মূলত বেরিয়ে যাচ্ছে সুন্দরবনের অভয়ারণ্যে, এবং সেই অভয়ারণ্যের সুন্দরবনে অভয়ারণ্যের যেখান থেকে মূলত বারবার অভিযোগ আসে জলদস্যু বা মূলত সোনা পাচার। যারা গিয়েছে বাইরে থেকে যে সোনা বা কিছু যদি আসতো তাহলে মূলত এই যে খাল বিয়ে আসতো, এবং যেটা জানা যাচ্ছে এর সঙ্গে কিন্তু অন্যান্য কানেকশনও থাকতে পারে। আমি দেখানোর চেষ্টা করব, সাঁতরে ওপারে যাওয়ার চেষ্টা করব। মূলত এই আমি সাঁতার লাগালাম মূলত সাঁতরে আমি খাল সাঁতরে আমি ওপারে যাচ্ছি। কুলতলি থানা থেকে বকুলতলা থানা মূলত 100 মিটারও না, এই যে নদী, এই নদী পার হয়ে কীভাবে জলদস্যুরা তারা একের পর এক বা চোরা চালানকারীরা কীভাবে তারা মূলত রাতে দিনে কীভাবে তারা মূলত লুটপাট চালাতো, কীভাবে সাবধান মূলত এই ডিঙি বিয়ে কীভাবে পালাতো। এই যে ডিঙিতে আমি ওঠার চেষ্টা করছি। আমি সুড়ঙ্গের পাশাপাশি সাদ্দামের আরও কুকৃতি, জাল নোটের কারবারের অভিযোগ। প্রতারণা নয়, ডাকাতি, চুরি, ছিনতাই। কুলতলি সহ বা বারাইপুর জেলা পুলিশ ছাড়াও মূলত জেলার বাইরেও বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইমের অভিযোগ তার বিরুদ্ধে থেকেছিল। একবার না, বেশ কয়েকবার কিন্তু পুলিশের উপরে বোমাবাজি, কখনো গুলি, কখনো ইট পাটকেল ছোড়া, এমনটাই নানা রকম কিন্তু অভিযোগ তার বিরুদ্ধে ছিল। বেআইনি নির্মাণেও অভিযোগ সাদ্দামের বিরুদ্ধে। কাকরার খাল এবং খালে পারে মূলত এই যে বেআইনি নির্মাণ খালপাত দখল করে বেআইনি নির্মাণ কিন্তু করেছে, যারা বিরোধীদের বারবার অভিযোগ যে শাসক দল ঘনিষ্ঠ এই সাদ্দাম, না হলে তার এত বারবার অন্ত কেনই বা একবার না পুলিশকে, বেশ কয়েকবার পুলিশকে গুলি বোমাবাজি করে এলাকা ছাড়া করেছে। এই সাদ্দামের খোঁজে গিয়ে গতকাল আক্রান্ত হতে হয়েছিল পুলিশকে। প্রশ্ন উঠছে যে সাদ্দামের এত কুকীর্তি, সে সম্পর্কে কিছুই জানত না পুলিশ। পুলিশ বা শাসক দলের মদত ছাড়া সাদ্দামের মতো জলদস্যুদের এত বারবারন্ত কি হতে পারে? রাজু মুখার্জি ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। সালিশে সভা ডেকে মহিলাদের উপরে অত্যাচার, এমনই অভিযোগ উঠল সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে। অভিযুক্ত একজন তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দার। অভিযোগ, সালিশি সভা ডেকে এক মহিলাকে শিকলে বেঁধে মারধর করা হয়েছে। নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে বিজেপি। তৃণমূল বিধায়ক লাভলী মন্ত্রীর দাবি, দলের সঙ্গে অভিযুক্তের কোনো সম্পর্ক নেই। দেখুন, এই শিকলেই নাকি বেঁধে রেখে এক মহিলাকে মারধর করা হয়েছে। অভিযোগ সোনারপুরের তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। সালিশি সভা বসিয়ে মহিলাদের ওপর অত্যাচারের বর্ণনা করলেন নির্যাতিতা। তারপরে জামাল আমাকে খুব মারধর করে, বিচার না করে পায়ে শেকল দিয়ে বাঁধে, ঠিক আছে। উপরন্ত এত মারধর করেছে, ওর বাড়ি যারা ছিল ওরাও আমাদেরকে মারধর করেছে, আমার স্বামীকে মারধর করেছে, প্লাস আমার স্বামীকে উল্টো পাল্টা ভাষায় গালাগালি করেছে, ঠিক আছে। আমার এমনি একটা তৃণমূলের পার্টির সাথে গড়ে করে ওনার একটা ইয়ে করে বলে ওই হিসেবে জানিয়েছিল। শিকলে বেঁধে রেখে মারধর করা হয়েছে মহিলাকে বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, তাহলে কি চোপড়ার ঘটনার পুনরাবৃত্তি সোনারপুরে? এখন আমি চাইছি যাতে ওকে কড়াকড়িভাবে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর কড়াকড়িভাবে শাস্তি দেয়। মেয়েদের গায়ে এরকম কেন হাত তুলবে? আমাকে না, আরও প্রতিটা মেয়েদের গায়ে এরকম মারধর করেছে, আরও 6-7টা মেয়ে আছে, তারা কেউ আতঙ্কে ভয়তে আসতে চাইছে না। জামাল উদ্দিনের বিরুদ্ধে রয়েছে আরও অভিযোগ, বেআইনিভাবে জমি জবরদখল করে তৈরি করেছে বাড়ি। এখানে জামালের একটা দলবল আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে, ওইখানে দাফিয়ে বেড়ায়, ঠিক শেষ সাজানো দ্বিতীয় সাজানে লোক ধরে রেখেছে, মানে কী হারে কী করছে, না খেটে কোথায় টাকা আসছে, শুধু মস্তানি। যদি মারধরই করা হয়ে থাকে তাহলে কেউ ছবি তুললো না কেন? পাল্টা প্রশ্ন অভিযুক্তের। সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত, তাহলে যদি সেরাম হয় নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক, ঠিক আছে। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, দেখুন ঘোড়া তো আছে, ঘোড়া আছে আমার বাড়িতে। শিকল দিয়ে কী করে? ঘোড়া বদমাইশ বলে হচ্ছে, শিকল দিয়ে মাথা টাথা হয়, ঠিক আছে। শিকল কি মানুষের মাথার জন্য একটু বাড়িতে রেখে দেয়? অন্যদিকে জামাল উদ্দিনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বিজেপি। কেন বারবার বর্বরতার ঘটনার পুনরাবৃত্তি, জানতে চাইছে বিজেপি।
আজকে এখানকার সোনারপুর দক্ষিণ প্রতাপনগরের নতুন শেখ শাহজাহান হতে জামাল সর্দার মানুষকে পায়ে শেকল বেঁধে তাকে পেটানো হচ্ছে, সকাল থেকে রাত অব্দি বেঁধে রাখা হচ্ছে, সালিশি সভা হচ্ছে, আর সেখানে সে বলছে এই থানা থেকে তাকে পারমিশন দেওয়া হয়েছে সালিশি সভা করার। সোনারপুর থানায় পুলিশের সঙ্গে অভিযুক্তদের দহরম মহরম, সেই ভয় দেখিয়ে এই এলাকার শাসন কায়েম করত জামাল বলে অভিযোগ। বাড়িতেই যখন সালিশি সভা বসিয়ে চলত বিচার পর্ব, তার প্রস্তাবে রাজি না হলেই চলত অত্যাচার। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি অভিযুক্তের সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।